শিক্ষাবর্ষে এসএসসি ও এসএসসি পরীক্ষার্থীদের বাংলা ও ইংরেজি বিষয়ের সিলেবাস বাড়ছে এমন একটি সংবাদ প্রকাশিত হয়েছে টেলিভিশনে শিক্ষার্থীদের সুবিধার জন্য এই সংবাদটি আমি এখানে দেখাচ্ছি আগামী বছরে এপ্রিলে এসএসসি এবং জুনে এইচএসসি পরীক্ষা নেওয়ার পরিকল্পনা করছে শিক্ষা বোর্ড চলতি বছরের পরীক্ষার্থীদের সিলেবাসে আগামী বছরে পরীক্ষা হলেও বাংলা ও ইংরেজি বিষয়ে সিলেবাস বাড়ছে বলে জানিয়েছে বোর্ড চলতি বছর সংক্ষিপ্ত সিলেবাসে এসএসসি এবং এইচএসসি পরীক্ষা নেওয়া হবে এই একই সিলেবাসে আগামী বছরের পরীক্ষা নেওয়ারও সিদ্ধান্ত হয়েছে কিন্তু বাংলা ও ইংরেজি বিষয়ের সিলেবাসে কিছুটা ভিন্নতা আছে সেই সঙ্গে আগামী বছর পুরো একশো নম্বরের পরীক্ষা নেওয়া হবে তাই এই দুই বিষয়ের সিলেবাস বাড়ানো হচ্ছে বাকি বিষয়ে সিলেবাস চলতি বছরের মতোই থাকবে বাংলা এবং ইংরেজি এ দুটোর নতুন একটি সিলেবাস তৈরি হচ্ছে সেই সিলেবাসটি আমরা আগামী এক সপ্তাহের মধ্যে প্রচার করব বাংলা এবং ইংরেজি ব্যতীত বাকি সকল বিষয়ই দু হাজার বাইশের সিলেবাসের ন্যায় হবে আগামী বছরের এসএসসি ও এইচএসসি পরীক্ষা নির্দিষ্ট সময়ে শুরু করা যাবে না প্রস্তুতি শেষ করতে দুই মাস করে পিছিয়ে যাচ্ছে পরীক্ষা মান বন্টন এবং নম্বর বন্টন এ দুটো পরিবর্তন হয়েছে সেখানে আমরা বলেছি যে তিন ঘন্টার পরীক্ষা হবে এবং পূর্ণ নম্বরে পরীক্ষা হবে শিক্ষকরা বলছেন সিলেবাস বাড়ানো কমানো যাই করা হোক শিক্ষার্থীরা যাতে ভোগান্তিতে না পড়ে সেদিকে সর্বোচ্চ নজর রাখার তাগিদ তাদের তাদের সিলেবাস পরিবর্তন হয় আগে থেকেই আমি মনে করি যে এই ব্যাপারে নির্দেশনা দিয়ে স্পষ্ট করে দেওয়া যাতে করে শিক্ষক শিক্ষার্থী বিভাগরা কোনো টেনশন করতে না হয় তাহলে হবে কি তারা প্রস্তুতি ভালো করে নিতে পারবে আগামী বছরের এসএসসি ও এইচএসসি পরীক্ষা হবে সব বিষয়ে এই ছিল এই ভিডিওতে তার মানে দুই হাজার তেইশ শিক্ষাবর্ষে এসএসসি ও এসএসসি পরীক্ষার্থীদের কিন্তু এই বাংলা ও ইংরেজি বিষয়ের সিলেবাস বাড়ছে এটি কিন্তু সর্বশেষ সংবাদ সকলে সুস্বাস্থ্য কামনা করে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ